हेलो स्टूडेंट्स वेलकम टू vidanko.com আমি তোমাদের গণিত শিক্ষক শুভময় আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি প্রশ্নে আমাদের বলা হয়েছে n 2a equal to 3/4 আমাদের এখানে কি বলা আছে π/2 less than a less than 3π/4 অর্থাৎ ए द्वितीय पादे अवस्थित ए द्वितीय पादे अवस्थित 90 डिग्री अर्थात पाई बाय टू अर्थात 90 डिग्री थे बड़ो एवं 135 थे छोटो तो सेटी द्वितीय पादे ही होच्छे द्वितीय पादे अवस्थित ताई टेनर मान द्वितीय पादे टेनर मान की है ऋणात्मक ताई टेनर मान ऋणात्मक है सो আমাদের এখানে tan এর মানই বার করতে বলা হয়েছে তো আমরা এখানে কি লিখতে পারি 2 tan a equal to 3/4 এবার tan 2 tan না tan 2 a equal to 3/4 tan 2 এর ফর্মুলা হলো 2 tan a / 1 minus tan square a এখানে আমাদের কি আছে tan 2 a 2 tan a বলা হয়েছিল 2 tan a না tan 2 a সো এখানে কি হবে 2 tan a / 1 minus tan square a equal to 3/4 আমরা এইভাবে লিখতে পারি তাহলে এবার আমরা এখানে কি করতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি আমরা এখানে তাহলে কি হবে 4 into 2 tan a equal to 3 into 1 minus tan square a তাহলে আমরা এখানে কি পাচ্ছি 8 tan a equal to 3 minus 3 tan square a তাহলে যেটি এবার যদি আমরা সবকটি টার্মকে একদিকে নিয়ে আসি অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে তাহলে কি হবে 3 tan square a plus 8 tan a minus 3 equal to 0 তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে আমাদের মিডল টার্ম করতে হবে সো 3 tan square a plus 9 minus 1 into tan a minus 3 equal to 0 এখান থেকে যদি আমরা 3 tan a কমন নি আচ্ছা তার আগে আমরা এখানে কি করব 3 tan square a plus 9 tan a আগে আমরা ভেঙে দেব এটিকে minus tan a minus 3 equal to 0 এবার এই দুটি টার্ম থেকে আমরা কি কমন নিতে পারি 3 tan a into tan a plus 3 minus 1 into tan a plus 3 তাহলে আমরা এখানে কি পাচ্ছি tan a plus 3 into 3 tan a minus 1 equal to 0 তাহলে এবার আমরা এখানে কি বলতে পারি হয় tan a plus 3 equal to 0 যেখান দিয়ে আমরা tan এর মান কত পাচ্ছি minus 3 অথবা 3 tan a minus 1 equal to 0 so 3 tan a equal to 1 তাহলে tan a equal to 1/3 আমরা জানি বা আমরা এভাবে লিখতে পারি যেহেতু পূর্বে প্রাপ্ত π/2 less than a less than 3π/4 হলে tan এর মান ঋণাত্মক হয় tan এর মান ঋণাত্মক হয় তাই tan a equal to 1/3 হওয়া সম্ভব নয় যেহেতু এর মান কত পাচ্ছি আমরা পজিটিভ হওয়া সম্ভব নয় তাহলে আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছে প্রশ্নে আমাদের বলা হয়েছে tan এর মান কত হবে
তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টেন এর মান -3, তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।